দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তৃতীয় মেয়াদে সরকারের কাছ থেকে সাজা স্থগিতাদেশ নিয়ে গুলশানের বাসায় অবস্থান করছেন নিয়মিত শারীরিক পরীক্ষার অংশ হিসেবে শনিবার তার রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করা হয় আইসিডিডিআরবির ল্যাবে খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় রোববার সকালে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু হলে বিএনপি নেতা ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে প্রথমে বলা হয় তারা এ সম্পর্কে কিছু জানেন না তবে খালেদা জিয়ার মেডিকেল টিমের টেকনোলজিস্টের মোবাইল ফোন নম্বর দেয়া পরীক্ষা সনদটি ভাইরাল হয় দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিনিয়র তথ্য কর্মকর্তা বৈশাখী টেলিভিশন সহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার করোনা আক্রান্ত হওয়ার কথা জানান করোনা পরীক্ষা করা হয়েছে সেখানে আমরা আজকে রিপোর্ট পেয়েছি টেস্ট রিপোর্টটা পজিটিভ অর্থাৎ তার আমি করোনা আক্রান্ত হয়েছে করোনা পজিটিভ হলেও খালেদা জিয়া এখন শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান মির্জা ফখরুল তার চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে জয়দেব দাস বৈশাখ সংবাদ ঢাকা